মোবাইল নামক যন্ত্রটাকে আবিষ্কার কি জন্য করা হয়েছে? একটা মানুষ ঘন্টার পর ঘন্টা ফোন দিচ্ছে, তুমি কল রিসিভ করছো না। দাদা ফোন তো সাইলেন্ট ছিল, খুব গরম ছিল বাইরে, কোল্ড কফি খাওয়া যাবে তো? কচু ছিল কচু ছিল কোল্ড কফি। তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি নিজে এখন ও হট কফি হয়ে গেছি। আর তো সাইলেন্ট ছিল না কচু ছিল, এসব আমি বুঝি। এটা কি ধরনের কথা? এটা তো ডাক্তার হিসেবে একটা নোবেল প্রফেশন, আমি আমার জায়গা থেকে এগুলো করতে পারবো না। দোষী ভাই, ওরে বাপরে বাপ, একদম পুরি নতুন পাই। ফোয়ারা যেরকম কয় যে তুমি আমার জীবনে প্রথম, আর হেউ আসে নাই। আপনি দুই রকম আমার একদম সদ্বাক্য শুনাইতেছেন, ডাক্তারিও করি, আবার আবার নগদ নগদ কথা, নোবেল ফরমেশন। এইসব নোবেল ফরমেশন টাকা দিয়ে বহুত কিনা যায়, এটা আমার কাছে কইবেন না কোনো সময়। আসিয়া করছেন, নেক্সট টাইমে যদি এরকম আপনার শুদ্ধ বারে করে দিতাম, তাহলে আমি চেম্বার চালাইতাম, ছবি আমি একা উঠবার পারি, কমিশন ছুটি যাবে, ডুগে চলে যাবে। উনি আবার আরেকজনের কাছে পাঠিয়েছে, আমার মহৎ, এইসব মহত্ব আমার পছন্দ না, এগুলো দরকার নাই। আমি যদি কমিতে হইব এই চেম্বারে, হ্যাঁ পারে না, ডাক্তার দিকে তো চান্স দিতে এটা আবার আরেকজনের পাড়ায় যায়। দশটা হাজার টাকা আমি গার দিই না, আমি ঠিকভাবে গার দিই না। গার কেউ দেয়? আপনি দেন না, অন্য কেউ দেয়? ঠিক মতো কথা কোচ কইলাম, তাপরা একের মুহের দাঁত ব্যক্তা ফেলাই দিয়াম। দেন দেন সবাই দেয়, আপনি দিবেন না কে? ওই কুচি ফেলাই দেন, এই নেন মারেন মারেন। ভালো লাগছে গো মাইরি, ভীষণ ভালো লাগছে। কিসের শাহরুখ খান, নিজেকেই তো হিরো হিরো লাগছে। আপনি তো হিরোই। যা কি বলছো সব? আমি যা বলি ঠিকই বলি। সত্যি বলছো? তোমাকে যে এক মিনিট দাঁড়াও, চোখটা বন্ধ করবে মাইরি। কি আপনি জানেন না আমার ডাস্ট অ্যালার্জি? আরে ডাস্ট পেলে কোথায়, তো জীবন তো ফুল। এই যে দেখো, বিশ্বাস করো না মাইরি কোথায় হারিয়ে গেল। এই এই যে দেখেছো, সরন্ত ওই বড় বাস্তব কো দেখতো, সব বয় রইছে না দেখা, এটা জাস্ট দেখা কোন অন ওই ওই কান্দর কান্দর গুড বয়। ওর ভাই আর কত ক্রোট পাস করব, যতক্ষণ আমার মন চায় করতে থাক। ওর ভাই আপনার তো ঘুমাইতেছি, আমি কি এখন যাবো? কি এলো শোনা, তুমি এনে একলা একলা চুপচাপ বসে আছো, মন খারাপ নাকি? আপনার জন্য ঘি দিয়ে ভাজবো?
আচ্ছা আপনি আপনি যাইতেছেন কেন? এটা কথা কইলে তুমি শোনো, তোমার একটা গল্প কই, যে গত শুক্রবার হাট বার ছিল বুঝছো, আমাদের এই সেই হাট বারের দিন সুন্দর চমচম বিক্রি করে বুঝছো। আমার মা কয় কি, এমনা যায় এক কেজি চমচম কিনে নিয়ে হাটেরতে যায়, চমচম কিনলাম, কেনার পরে এখন মনে হচ্ছে কি জানো, তখন যদি তোমাকে দেখতাম তাহলে ওই চমচমটা তোমার খাওয়াইতাম, কারণ ওই চমচমের মতো দেখতে তুমি সুন্দর, খুবই সুন্দর। এখানে কি করছ? আমার চমচম রে তুই চমচম কোস? আমার চমচম মানে এই তোর চমচমের দোকানের নাম কি? কত দেখি নাম দিয়ে কি করবি? নাম দিয়ে কি করবি মানে এই কথাবার্তা তুই সারি কথা করছিস কে? এখানে আমি কথা করছি, তুই এখানে তুই ফকির মিসকিন এখানে ঢুকলি কিসের জন্য? আমি ফকির তা কি চর দিয়ে দাঁত ফলাই দিম একবারে, আবার কথা মুখ সারি দিয়ে কষ্ট কিন্তু কয়ে দিলাম, আমরা বড় মানুষ কথা করছি, তুই এখানে কথা করছিস কিসের জন্য? সুইডাট তুমি আবার কি করো? এই 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 শালা এই কথা এই তুমি তা হবে ছাগলের সাথে সম্পর্ক? আরে হাসছো কেন? আমি তো এত দূর পথে হারের তৈরি হংকার মানে মানুষ আর কি মনে করে। এই যে দেখেন খুলির অবস্থা কিটা হয়েছে, একটাও চুল নেই, মনে হয় এটা কি, এই যে এটা নাম হলো খুলি। তারপরে আপনি সোজা এখানে আসেন, দেখেন হাড়গুলো সব ভাঙ্গি চুরিও কোথায় চলে আসছে, উফ দেখলি কত কষ্ট লাগে। বাহু কাদের হাড় কোথায় চলে যাচ্ছে, বক্ষ পিঞ্জর এরকম ফুটা ফুটা হয়ে কিরকম হয়ে গেছে, শুকায় কি হয়েছে, মানুষের এরকম কিন্তু হয়, আপনাকে এটা বুঝতে হবে। হংকল কি দেখাইছি, এটা কিন্তু হংকল না, একটু সুন্দর সুস্থ মানুষের ছবি, কিতা হয়েছে সঠিক সময় চিকিৎসা না করে। আসেন আপনি এখানে পুঞ্জ হইতে, এখানে উরুর হার, এখানে আছে মালাই চাকি। খাই মালাই চাকি? আপনারা খাইতে পেয়েছি গীতা না মালাই চাকি? ব্যাকলের মতন একটা কথা বললেন আপনি, মালাই চাকি গীতা রসমালাই চিনেন না? রসমালাইয়ের মধ্যে শিরা থাকলে রসমালাই যেরকম ভাসে দেখতেই সুন্দর লাগে, আর যদি শিরা শুকিয়ে যায় তাহলে শুকনো রসমালাই হয়ে যায়, ইতা হলে ইতা। আপনার মনে কর হাঁটু রস মনে কর শুকিয়ে যাবে, বয়সের বাড়ার সাথে সাথে মনে হয় কামড়ানি চাপানি ইতা শুরু হয়ে যাবে, এই জন্য সঠিক সময় সঠিক চিকিৎসা। আপনি তো কথা বুঝেন না, বাঙালিদের প্রধান সমস্যা কীটা জানেন, তারা ফ্যাট বুড়ে খাইবো কিন্তু মাথা বুড়ি গিয়ার নিব না। আসেন আপনারে দেখি, শোন শুয়ে পড়েন আপনি, আর উঠেন না খেলে দেখো কিটা। হ্যাঁ এই যে দেখি জোরে জোরে শ্বাস করতে হইব তো, দেখি কিটা দেখি, দেখো তো তুমি এটা ধরি দেখো তো, না ঠিক আছে কিনা, ঠিক আছে মনে হচ্ছে, নাও ধরো সব ঠিক আছে মনে করে। আপনি নাম যতটা ঠিক আছে কিন্তু এতটা ঠিক নাই, আপনার বয়স যা হয়েছে এই বয়স অনুযায়ী মনে করেন আপনার যে পরিমাণ নার্ভ থাকা দরকার নাই তো, আছে নাকি এটা, এই তো দুরকম আছে না? হ্যাঁ মনে করো এখন এই যে মনে করো নার্ভটা দেখলাম, বলবো যে নার্ভ একদম ভাঁজ কম, এটার লাই মনে করো অনেকগুলো টেস্ট দেবো, কেমনে কেমনে করি এটা মনে রাখবো ঠিক আছে। এটা তো কিচ্ছু হয় না কিন্তু সারি দিলে তো হইতো না, হামা হইতো না, মিনিমাম 10,000 টাকা খসাই দেবো। আচ্ছা যেটা বলছি আপনাকে বুঝছেন, এই যে দেখছো চুলের যে অবস্থা, ওই যে রোগের কারণে এটা হচ্ছে বুঝছো, এই রোগ মনে করো এই যে পা থেকে শুরু করি, মনে করো পা থেকে শুরু করে শিশি শিশি শিশির করে মনে করো এই জায়গা থেকে উঠি মনে করো মাথার মধ্যে চলে যায়, আর যখন মাথার মধ্যে চলে যায় একটা মানুষ অসুস্থ হয়ে যেতে পারে, পারে না গীতা? এই যে দেখো তুমি চুল উঠে গেছে, বয়সের হওয়ার আগে চুল উঠে গেছে, ফাঁকি গেছে, চেহারা কতটা মলিন হয়ে গেছে, উঠেন আপনি শুয়ে পড়লে তো হইতো না, উঠেন আস্তে করে উঠেন, অসুস্থ মানুষ আস্তে করে উঠেন, এই ব্যথা কতটা কমছে নি গীতা,
কমে নাই কেমতে কমতো মাথার মধ্যে জিটে হচ্ছে শুনেন একটা কথা কীটা আমি হলাম অন্যরকম ডাক্তার বুঝছেন আমার অভিজ্ঞতা থেকে বলি আমি সব রোগীর তো কথা বলি না আপনি স্ট্রং আছেন তো মানে এমনি তো কোনো দুশ্চিন্তা করেন না রোগ বাদে আল্লাহ দেয় আপনার মাথায় একটু প্রবলেম হয়েছে কিতা বলেই ফেলাই আর কি আর আপনার তো কেউ আসে না এখানে বলতাম ছোট্ট একটা টিউমার মনে হয় ধরা পড়বো মানে কিতা ডাক্তার কি আপনি না আমি আমরা দুজন ডাক্তার মিলি আপনাকে মনে করেন আমার পূর্ব আপনার মাথা ব্যথা করে না মাথা ব্যথা করলে টিউমার হয়েছে নাকি আপনার মাথা ব্যথা করে চক্কর দেয় না কিতা চক্কর দেয় না আপনার চোখের মধ্যে জিজি জিজি দেখেন না আপনি টিউমার না হলে কিতা একটা মসৃণ জায়গার মধ্যে যদি মার্বেল থাকে তাহলে এটার মধ্যে ধাক্কা লাগি 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 মাথা ব্যথা করতো না কিতা করতো বিয়া কথা বললে আমি ছাড়ি দেন বিয়া ডাক্তার গুলো বেশি বুঝতে তো না আমি লন্ডন থেকে মনে করেন এমএসসি আইএসসি এফআইসি সিএসি এসবি সব কোর্স করি ডিগ্রি নিয়ে বাংলাদেশে আসছি আর ইতা ইতা তো লন্ডন যায় সকালে বিকেলে আসে মেয়ে এই দুজনের অভিজ্ঞতা কাজে লাগায় মনে করেন দুইজন বিশ্ব সেরা ডাক্তার মিলিয়ে মনে করেন জয়েন্ট বেচার একটা চিকিৎসা করে ইতা আপনার ভালো লাগলো না আমরা কি সবার পত্রে এত টেস্ট করে আপনার বলতাম নাকি দরে বলি দেব রুগী কীতা হয়েছে এ না হাতে বলি দেব কী হয়েছে এই জায়গায় হাত দেব এই যে দেখি 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 হাসল তো কীতা ফেয়াটা তো বড় কেরে হাসল না কেরে লাগে লাগবে না কীতা খাবেন এক ডিশ করি লাগবে না কিতা পুরো পেট যদি মনে করেন একটা সিলিন্ডার ফ্যাট হয়ে গেছে ইতার মধ্যে তো কিমড়ি বড়া এটা আফালে কি তো হইতো কিমড়ি এখানে কাপড় দিলে এখানে ব্যথা করতো না তো টিউমারের সাথে কিমড়ির একটা সম্পর্ক আছে না অন্য ডাক্তারের কাছে আপনি জিজ্ঞেস করে দেখেন কথা বললে কথা বুঝে নেয় না আসেন নামেন ওই যা যা বলছি আপনি নামেন শোনো বিশ্বাস করবি না আরে আমি এটা মানুষের সাথে প্রেম ভালোবাসা হতেই পারে একটা মানুষের সাথে আমার প্রেম ভালোবাসা হতেই পারে এ লোক কেবা করে বারাবাতে আমার সাইড এসছে কি আসতে কথা কবো বড় ভাই আমি চিনি না মনে করছো আমার 17 নম্বর বাড়ি সে চিনাই দিয়েছে আমাকে আচ্ছা কইতা দে আমি একটা মেয়ের সাথে ভালোবাসা করি এই দুই দিন হলো ভালোবাসা হয়েছে সে কয় নাকি তার সাথে অনেক দিন ধরে তার ভালোবাসা কই ভালোবাসা তো নমুনা আমি দেখিনি এই তুমি কথা কও এই আপনি জানেন ওই মেয়েটিকে আমি কতদিন ধরে পছন্দ করি তুমি 1 লাখ বছর ধরে ভালোবাসা আমি তো 2 দিন ধরে চাকরিতে জয়েন করেছি বড় ভাই কি বলে আপনি কিছু বলে দেন কি কব কয় দে আপনি কইবেন ঢাকা শহরের মানুষের আমারে কত ভালো জানে তুই ওই মায়ার দিকে আর এই নজর দিয়া তাকাবি না বুঝছস ওই মায়া এখন থেকে আর ঠিক আছে হ্যাঁ হ্যাঁ যা একা গোলাগুলি কর গোলাগুলি কর গলায় গলা দাও মিলা হ্যাঁ আর কোনোদিন এরকম ফাইগ্রিমি করবি না কয়া দিলাম করবো না করবো মানুষের মন নিয়ে খেলিস না কয়া দিলাম করবো না যা হন যা ভাই মনে কিছু করেন না ভাই না দুইজন দুই দিকে যা তুমি তো খুব বেজাল্য আছো তোমার তো আমি ভালো মনে করছিলাম তুমি তো বেজাল্য হয়ে গেছো তুমি আগেও বেজাল করছো তুমি আমার কেন্না আঙ্গুল রনি আর ওই সুপাত্র আর তো মাথা কচকচ করে চাবায় খায় ফেলাইতেছো তোমার তো আমি ভালো মনে করছিলাম ওই তুমি কি পলিগামি হ্যাঁ তুমি কি পলিগামি তোমার নাম কি জিনা আমার নাম নলক তুমি নলক দুলক ভুলক যেই হও না কেন তুমি তো আমার স্ট্যাটাস নিচে নামাই দিতেছো তোমার আমি কয়ে গেলাম দাও মায়া ভালো হয়ে যাও
নালে কিন্তু তোমার আমি দুলক বুলক সব পার করে দেবো। আমি আপনার চেম্বারে আগেও এসেছিলাম। আচ্ছা, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, চিনতে পেরেছি। আচ্ছা, ওনাকে তো আপনি কিছু টেস্ট দিয়েছিলেন, রিপোর্ট কি? কই না, তো উনি তো আর আসেননি। কিন্তু আমাকে তো বলেছে যে আপনাকে রিপোর্টগুলো দেখেই গেছে। একদম না, কিন্তু ওনার টেস্টগুলো করানো কিন্তু খুবই দরকার ছিল। আচ্ছা, খারাপ কিছু না তো? আমি আসলে রিপোর্টগুলো না দেখে এগুলো আপনাকে জানাতে পারবো না। আপনি বরং এক কাজ করুন, টেস্টগুলো করে রিপোর্টগুলো দ্রুত নিয়ে আসুন। ব্যস্ত ছিল ভালো কথা, সেটা বোঝার ক্ষমতা আমার আছে। তবে তবে কি বাবা, দাদা আমার সব কিছু ভেবে চিনতে এত কিছুর পরে মাথা রাখতে শুধু করে চক্কর মারছে, কিছু বুঝতে পারছি না কি করব। মানে মারি হচ্ছে, এই দেশটা কবে গোলমেলে, মানে কি হয়ে যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। এই দেশে তো সহজ না, 30 লক্ষ মানুষ এই দেশে মারা গেছে। 30 লক্ষ মানুষ মারা যাওয়ার পর এদেশের নাম হয়েছে বাংলাদেশ। এই বাংলাদেশকে আপনি এত সস্তা ভাবছেন? ঠিক আছে, সব কিছু ঠিক আছে, 30 লাখ মানুষের প্রতি সম্মান দিয়ে আমি কথাটা বলছি, এই দেশকে সম্মান করে বলছি, কিন্তু আমার সিনেমা কি হবে?